এবার লক্ষ্য করে দেখা যায় আমি আজকের নবী দিবসের সম্পর্কে একটা কথা বলছি আল্লাহ নবী দিন দীন মোহাম্মদুর রস আলি কে সাল্লামকে আব্দুল মোতালিব আমার নবীকে সঙ্গে করে নিয়ে যখন কাবা চত্বরে বসেছিলেন আমার নবী পাককে পিছনে দিলেন আব্দুল মোতালিব সামনে ছিলেন ওরটাকে বলছিল ওর তুমি একবার ওঠো উটটা কিন্তু উঠতে চায় না বারবার বারবার উটের উপরে প্রহাগ করে আঘাত করে উটটা কিন্তু উঠতে চায় না আল্লাহ নবী পিছনে আছেন আব্দুল মোতালিব সামনে আছে বণিক হিসাবে ব্যবসার জন্য চলে যাবে উটটা যখন কাবা শরীফের পাশে শুয়ে আছেন আমার নবীকে একটু আস্তে করে বসিয়ে দিলেন উটের পিঠে আর আব্দুল মোত্তালিব আর দেখা যায় উটের সামনে যে জায়গাটা থাকে নবী পাককে পিছিয়ে দিয়েছেন আব্দুল মোত্তালিব ঠিক সামনে বসেছেন আমার দয়ানব্বী কে ছোট করা হচ্ছে না হয় না আবদুল মোতালিব লক্ষ্য করে দেখা যায় একটা বার তিনি উটের সামনে আছেন উটের পিছিয়ে আমার নাবিকে বসিয়ে দিলেন উটটাকে বারবার যখন আঘাত দেয় লেস মোড়া দেয় বারবার যখন আঘাত করে প্রঘাত করে একবারও উট কিন্তু উঠতে চায় না একটা বনিকে সে বলেছিল এ আব্দুল মোতালিব তোমার কি জ্ঞান কাণ্ডক নাই তুমি কি জানো না এই কাবার মালিক হলো তামাম পৃথিবীর স্রষ্টা তিনি হলো এক আল্লাহ আরেক কাবার পাশে যে উটটাকে তুমি নিয়ে চলে এসেছো ব্যবসা যাবার জন্য আর এই উটটা শুয়ে আছে এর উপুকের উপরে ওই পিঠের উপরে তুমি মোহাম্মদকে বসিয়ে দিয়েছ তারপরে তুমি বসেছো কিন্তু তুমি যদি উটটাকে মেরে মেরে এখানে যদি শেষ করে দাও জীবনে এই উটটা উঠবে না কোনো কোনো মহা তারা বর্ণনা করেছেন ওই উটটার প্রতি এত জুলুম করা হয়েছে চোখ থেকে পানি জারি হয় কিন্তু উটটা একবারও ঠেলে উঠতে চায় না তার কারণ ওই সময় বনিকেরা বলেছিলেন আব্দুল মোত্তালিব তুমি জেনে রেখে দাও এই উটটা যখন ছুঁয়ে আছে তুমি যখন সামনে বসলে মোহাম্মদ বাচ্চাকে যখন পিছিয়ে দিলে তুমি যদি উটটাকে যদি শক্তিশালী চলতে ফিরতে দেখতে চাও অবশ্যই তুমি পিছিয়ে বসো আর ছোট বাচ্চা মোহাম্মদ সাল্লামকে সামনে বসিয়ে দাও দেখতে পাবে অবশ্যই এই উট শক্তিশালী হয়ে দৌড়ানো হাঁটা শুরু করবে জোরে বলেন সবাহার আল্লাহ অনেক ঐতিহাসিকরা বর্ণনা করেছেন ওই উটটা হলো ভারতবর্ষে ওই উটটা হলো ভারতবর্ষের উট পৃথিবীর অন্য কোথাও উট নয় ঐতিহাসিকরা তারা এতে ইতিহাস বর্ণনা করে বলেছেন ওই উটটা কিন্তু ভারতবর্ষের উঠ ওই উটটার বাড়ি কোথায় সেটা হলো রাজস্থানের জমিনে জোরে বলেন সোবাহর আল্লাহ পৃথিবীর পৃথিবীর এক একটা দেশে এক একটা কান্ট্রিতে আমার পাকের নিয়ামত স্বরূপ বিদ্যমান আছে না নাই কোনো জায়গায় আছে পাকের কেশ মোবারক বলো সোহান আল্লাহ কোনো জায়গায় রাখা আছে রসুল পাকের যে ঘটিতে পানি খেতেন সেই ঘটি কোন কোনো জায়গায় রাখা আছে পাকের জুতো মোবারক জুতো মোবারক মানে কি পবিত্র নাকি পবিত্র না পবিত্র আর সে আজিমামা রসুল পাকের জুতো পেয়ে তারা খুশি হয়েছেন তাহলে অবশ্যই রসুলের জুতোটা পবিত্র আর একটু জোরে বলেন সোহান আল্লাহ এটা হলো আহলে সন্নাতাল জামাত হানাফি মাসলা হানাফির আকিদা অনুযায়ী এটা আমরা বিশ্বাস করি রসুলের জুতো মোবারক বলাটাই হলো ইমানি কাজ পৃথিবীর এক একটা দেশ এক একটা কান্ট্রিতে রসুল পাকের কিছু না কিছু সামানপত্র নিয়ামত রয়েছেন তবে রাজস্থানের ওই উটটার প্রতি ওই উটটার উপরে আমার রসুল পাক মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম তিনি ওখানে আরোহণ করেছিলেন বনিকে ব্যবসায় যাবার জন্য তিনি ওর উপরে বসেছিলেন ইতিহাস সাক্ষ্য দেয় ইতিহাস সাক্ষ্য দেয় বেশিরভাগ ঐতিহাসিকদের একটাই যুক্তি তারা বলেছেন ওই উটটা পৃথিবীর অন্য কোথাও নয় ওটা হলো ভারতবর্ষে রাজস্থানের উট জোরে বলেন সবহার আল্লাহ একটু জোরে বলেন ভারতবর্ষে কে ছিল হে বাদশাহ পেরুমল চেরুমল আমরা পড়েছিলাম না পেরুমাল চেরুমাল তিনি রসুলপাকের কাছে চলে গিয়েছিলেন হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন তিনি ভারতবর্ষের জমিনে এসে মসজিদ করেছিলেন এটা একটা ভারতের ঐতিহ্য এটা একটা ভারতের ঐতিহ্য আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহনবী দিনদুনি আরবাদেশা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ খো আলিখি আব নবীকে যখন একটা বার পিছিয়ে বসানো হয় উটটা কিন্তু উঠতে চায় না আমার নবীর পাশে আব্দুল মোতালিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে কেন ওঠে না যে ওঠটা আমি ঘর থেকে নিয়ে আসলাম এত গতি এত সুন্দর শক্তিশালী সেই ওটটা কেন ওঠে না অবাক হয়ে যায় যেই একটা আমার নবীকে সামনে যখন বসিয়ে দেয় আব্দুল মতালে পিছনে বসার সঙ্গে সঙ্গে ওই উটটা ঠেলে তিনি খাড়া দাঁড়িয়ে যায় এর দ্বারা হয়ে যায় উট আমার নবীকে বলেন পৃথিবীর জমিনে চিনেছে এমন ব্যক্তি আছে এমন ব্যক্তি আছে কত ইহুদির আমার নবীকে চিনে ইমানের কলেমা পড়েছে ও ভাইরা বাবা জিরা এ জামানা কিছু মানুষেরা নবীকে চিনতে পারল না সবচাইতে বড় দুর্ভাগ্য সবচাইতে বড় কষ্ট হয় জলসার মা মাহফিলে নবীর প্রশংসা নবীর প্রশংসা কিছু খুঁজে পাওয়া যায় না শুধু ঐতিহাসিক খবর আর খবর ঐতিহাসিক ঘটনার ঘটনা যার বিরুদ্ধে মান ধর্মের ভিতরে আসার কোনো প্রয়োজন থাকে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান করা আল আনা হার পান ফালাগো হাসানা একটা একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে দশটা করে আমার আল্লাহ নেকি দান করে নবী আমার পরে একটা হাদিস শরীফে বললেন ইকর পাঠ করে কোরআন শরীফ কে কেউ যদি মোহাম্মত করে হাসরের মাঠে আমার আল্লাহ এই কোরআনের বর হতে তোমার আর আমাকে নাজাতের ও বানিয়ে দেবেন জোরে বলেন সবাহর আল্লাহ